রাধামোহন বাবুর কাছে আসবো, ভয়টা কি এখানেই? এই যতই 18 থেকে 12 নেমে যাক, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খুব ভালো করে জানেন বিজেপির ভোট বেড়েছে না কমেছে। তিনি খুব ভালো করে জানেন শুভেন্দু অধিকারীকে এরপরেও ছেড়ে রেখে দিলে, আক্রান্তদের নিয়ে রাজভবনে যেতে দিলে, দেশের সামনে আরও একবার মুখোশ করলে, না জানি কি হয়টা কি এই কারণে। রাধামোহন বাবু দেখুন, আপনি আমাকে 144 দ্বারা বোঝাচ্ছিলেন, প্লিজ এটাকে আইনের কচকচি আর আদালতের কাঠগড়া বানিয়ে তুলবেন না। না না, রাজনৈতিক বিতর্ক করছি, সবাইকে তো আইনটা জানাতে হবে। আমি আপনাকে আইন জানানোর জন্য সবাইকে এখানে ডাকি না। 140 আমি বলি, আমাকে একটু বলতে দিন। ইউ আর নট এ ম্যানুয়াল বুক অফ ল, আমাকে একটু কাইন্ডলি, তার জন্য আপনাকে ডাকি না। আপনি বলুন, আপনি আপনার কথা বলুন, রাজনীতিতে উত্তর দিন। শুভেন্দুকে ভয় কেন তৃণমূলে? এটা বলুন। ভয় যেটা পেলো শুধু আপনাদের মাইন্ডের জন্য, যে এখন দাদা পঙ্কজ দাদা যেটা বলছিলেন যে ভোট বেড়েছে তাহলেও কিন্তু সিটটা কমেছে। হ্যাঁ, তো এটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য বিজেপির ভালো, কিন্তু আমি যেটা বলতে চাইছি এখানে একটা, এখানে একটা ইনস্ট্রাকশন আছে যে রাজভবনে ঢোকার জন্য একটা ইনস্ট্রাকশন গাইডলাইন আছে, ওই গাইডলাইনে আছে যে অ্যাডিশনাল সেক্রেটারিকে জানাতে হবে যে কতজনকে নিয়ে ঢুকছে, এটা কি জানানো হয়েছিল? ফার্স্ট আপনি আমাকে একটা কোশ্চেন করেছেন, আমার আনসারটা দিতে দিন, তারপরে আবার ইনস্ট্রাকশনটা রাজ্যপাল জানেন কি জানেন, কোশ্চেনের পর অ্যানসার হয়। হ্যাঁ, রাজ্যপাল জানেন না, রাজ্যপাল শ্রীলতানি করতে নেই, এটা তো উনি জানেন না, যেটা এ জানে না সেটাও জানেন না রাজ্যপাল। এবার এবার আমি বলি, এবার একটু কাইন্ডলি বলে নিতে দিন আমাকে। বলতেই হবে যে অশোক গঙ্গোপাধ্যায়ের কেন শাস্তি হলো না? একই নোংরা খেলাটা বন্ধ করুন, একই নোংরা খেলাটা বন্ধ করুন। বুঝলাম, আজকে নির্বাচনের আগে যে ভয়েস ছিল, আজকে ভয়েসটা কোথায় গেল? আজকে আমিও চাই রাজ্যপাল অন্যায় করলে তার সংবিধান অনুসারে যেটুকু ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু নির্বাচনকে সামনে রেখে রাজ্যপাল কি বিজেপির কেউ আপনি তার জন্য রাজ্যপাল নয়, আপনি কেন এত আইন বলছেন আপনারা? অনির্বাণ বাবু, রাধামোহন বাবু, এত আইন বলছেন অনির্বাণ যে অপরাধটা তদন্তই সম্ভব নয়? অনির্বাণ দেওয়া আছে দাদা, আপনি এবার তো সংবিধান দেখাচ্ছিলেন। না না না, কিন্তু এখন তার তদন্ত সম্ভব নয়, এখন সম্ভব নয়। নির্দেশ দিয়েছিল শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেওয়ার, সেখানে তারপরেও কিন্তু খেজুরির ওখানকার যিনি এসপি তিনি ঢুকতে দেননি। এরা শুভেন্দু অধিকারীকে নিয়ে সত্যি যে ভয়টা একদম সত্যি কথাই, কেন এত ভয়? খেজুরি থেকে শুরু করে কিছু কিছু জন আছে যে বেশি জানে, তো তারপরে লাস্টে গিয়ে গুলিয়ে ফেলে। তো জিনিসটা বেশি জানে ভাই, এই দেখুন, এই দেখুন, মানে আমি যেটা বললাম মানে এই যে এই দেখুন, তুমি বেশি জানো, একটু বলে নিতে দিন ম্যাডাম, আপনার মতন আমরা জানি না ম্যাডাম, আপনার একটু আমি বুঝতে পারছি, এটা কষ্টটা বুঝতে পারছি, ভালো হয়েছে, তারপরে দিল্লিতেও কমে গেছে, এখন টিভিএ যদি সরে যায় তখন কি হবে? আরে কিছু বের করো, খালি এই ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক আছে, টপিক টপিক বুঝে গেছে আপনাদের। ভয় কেন শুভেন্দু অধিকারীকে, ভয় কেন? উত্তরটা দাও না। শুভেন্দু, শুভেন্দু দা ছাড়া মানে আপনাদের আর কেউ নেই এটা বলতে চাইছেন তো? না না, আপনাদের আর কেউ নেই, আর কেউ না, কাকে বলছো? তাহলে ভয় কেন বলছেন? কিসের ভয়? শুভেন্দু অধিকারী কি? আরে সেটা তো আপনারা বলবেন, শুভেন্দু অধিকারী কি? আনিল ভাই, দাদা বলবো নেবেন না, যাবেন না, দাদা বলবো সেটা তো আপনি জানেন, কি লেন জানি আমাদের হাতে, আমরা কি এরকম এরকম? আচ্ছা 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 আচ্ছা, ভালো, দাদা একটু একটু কি কি বলছেন? আচ্ছা রাধামোহন বাবু, রাধামোহন বাবু একটু শুনুন না, রাধামোহন বাবু একটু শুনুন না, কি জানে না আপনাদের মতো আইন ভঙ্গ করবার অভ্যেস নেই বলে শুধু নামটা বলবো না, খোঁজ নিয়ে জেনে নিন, আপনিও জানেন, খোঁজটাও নিতে হবে না,
গভর্নরের বাড়ির ঠিক উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বসেছিলেন না, সেটা কিন্তু পারমিশন নিয়ে আর শুনুন না, কোনো পারমিশন ছিল না, কোনো পারমিশন ছিল না, কোনো পারমিশন ছিল না, পারমিশন ভাগ ভবনে একটা বড় রয়েছে, সেটা করতে হবে, শুনুন শুনুন শুনুন, ওখানে 144 ধারা থাকলে সামনে বসা যায় না, 144 ধারা থাকলে বসা যায় না, এক এবং দুই অভিষেক বন্দ্যোপাধ্যায় বসা যায় না, বসা যায় না, আমি 144 ধারা থাকলে কি লেখা রয়েছে, আর 144 ধারা থাকলে বসা যায় না, তাহলে কি করেন, আপনি কি ভাবে প্র্যাকটিস করেন, আচ্ছা শুনুন শুনুন, 144 ধারা থাকলে আসল কথাটা শুনুন, আমি ওপেন চ্যালেঞ্জ, আসল কথাটা শুনুন, আসল কথাটা শুনুন, ওপেন চ্যালেঞ্জ করছি, কে 140 আপনার ক্ষমতা আছে, আপনি যাকে চেনেন না, নাম জানেন না, কোথা থেকে এসছে জানেন না, এবং সেটাই আপনার কনসার্ন, কিন্তু আপনি এটা জানেন যে এরা সাজানো, চিনতে পারেন, মনে হয় উনি থাকলে ভালো হতো, ওনাকে যে আহত করা হয়েছিল বর্তমান শাসক দলের পক্ষ থেকে, ওটা সাজানো ছিল তো, কি ওই কচুবন, কচুবন, কচুবনটা সাজানো ছিল, আমি জানি উনি বলতে পারবেন, আমার যে বলার যে বিষয় সেটা হচ্ছে, চারদিক ফাঁকা মমতা একা এই বাংলায় স্লোগান দেখেছে, তাই বলে আপনি আন্দোলন করতে পারবেন না, প্রতিবাদ করতে পারবেন না, সে ভাষা আপনি কোথায় পেলেন, আমার বারবার মনে হচ্ছে রবীন্দ্রনাথের সেই কণ্ঠরোধ অথবা মুক্তধারা, তুই যেদিক থেকে মুখ বন্ধ করার চেষ্টা করবি সেই দিক থেকে তোর মুক্তিবান মৃত্যুবান আসবে, তো এটা কেউ ঠেকাতে পারবে না, ভগবান পারবে না, তো মমতা ব্যানার্জি কোন ছাড়, হয়তো আজ পারেনি, আমি আপনাকে অনির্বাণবাবু বলি একটা কথা, সেটা হচ্ছে এর আগের যে নির্বাচনে বিজেপি 228,000 ভোট পেয়েছিল, 2,28,00,000, সেটা এখন বেড়ে হয়েছে 2,33,00,000, এই যে হেরেছে 18-5-12, তাতে কিন্তু আমরা দেখলাম 5,00,000 ভোট বাড়ল, আর শাসক দল যার আস্ফালন 29-এ আস্ফালন আমরা তো দেখেছি, আস্ফালন বামের, তারা 2,86,00,000 থেকে 2,74,00,000 হয়েছে, এই ভোটটা তাদের হাওয়া হয়ে গেছে, সুতরাং যে পার্থক্য 60,00,000 ছিল সেটা 40,00,000 নেমে গেছে, খুব বেশি দূর নেই, শুধু স্ট্র্যাটেজি যদি পাল্টায় তাহলে এই সরকার মমতা ব্যানার্জিকে দেখে মরতে হবে যে এখানে তৃণমূলের জয় জয়কার নেই। বেশ আমি